রিউমার স্ক্যানার বাংলাদেশ আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত বাংলাদেশের একটি ফ্যাক্ট চেকিং কিংবা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান। 2020 সালের 17 মার্চ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশের চলমান গুজব ও ভুল খবর নির্মূল করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। ওয়েব কন্টেন্টের পাশাপাশি ডিজিটাল ব্যানারের মাধ্যমেও ফ্যাক্ট চেক স্টোরি প্রকাশ করে এই ওয়েবসাইটটি। এবার গত বছর অর্থাৎ 2023 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত 1915টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের এই ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার। এই ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্ট চেক থেকে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে বলে জানা যায়, যা কিনা মোট ভুল তথ্যের 31%। আরও অবাক করা তথ্য হল 2022 সালে রিউমার স্ক্যানার রাজনৈতিক বিষয়ে 248টি ভুল তথ্য শনাক্ত করেছিল, কিন্তু 2023 সালের সেপ্টেম্বর মাসেই সেই সংখ্যা গণনায় ছাড়িয়ে গিয়েছে। রিউমার স্ক্যানার পর্যবেক্ষণ করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, 2023 সাল বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী বছর হওয়ায় এ সময়ে ইন্টারনেটে রাজনৈতিক বিষয়ে 320টি ভুল তথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার রাজনৈতিক বিষয়ের বাইরে গত বছরে আন্তর্জাতিক বিষয়ে 359টি, খেলার বিষয়ে 223টি, জাতীয় বিষয়ে 171টি, ধর্মীয় বিষয়ে 142টি, শিক্ষা বিষয়ে 107টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে 79টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে 65টি, আর্থিক প্রতারণা বিষয়ে 55টি, স্বাস্থ্য বিষয়ে 29টি এবং অন্যান্য বিষয়ে 88টি ভুল তথ্য শনাক্ত করেছে বলে জানিয়েছে। রিউমার স্ক্যানার তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যেই প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান লিডস উইন লিমিটেডের পক্ষ থেকে পজিটিভ ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড রয়েছে। 2020 সালে 17 মার্চ যাত্রা শুরুর পর অর্থাৎ 2021 সালের 28 জুলাই আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কে সদস্যপদ লাভ করে রিউমার স্ক্যানার।